শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই দেখো সকালে কিন্তু আমার বাসুমারা সব ছেলে আমাদের এই তাই দেখো ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঠাকুরমশাই চলে আসবে। তার জন্য আমি কিন্তু ভোরবেলায় উঠে কাজ বাজ সেরে তাড়াতাড়ি করছি, যে মশা কোষা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমি চলে যাব স্নানে। স্নান সেরে তারপরে পুজোর জোগাড় করতে যাব। যেহেতু এই পুজো তো বাড়িতে করি না, এই পুজোটা করি বাড়ির পাশে, সবাই মিলে একসঙ্গে করি। খুবই মজা হয় আর খুবই ভালো লাগে একসঙ্গে করতে। তার জন্য বাড়ির কোনো ঝামেলা নেই, ওই দিদিদের বাড়ি হবে, দিদিরাই সব আয়োজন করেছে। আমি শুধু চালনটা সাজিয়ে ওই দিদিদের বাড়ি নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানেই ফল বানানো হবে, ওখানেই পুজোর সব গোছাল করা হবে। তা দেখো আমার ঘরটা মোছা হয়ে গেছে, ঘরটা মুছে নিয়ে তারপরে আমি নিচে একটু লেপে নেব। যেহেতু পুজোর দিন, না লেপলে ভালো লাগে না, তা ভালো আমি একটু গোবর দিয়ে উঠোনটা একটু লেপে নিই। যেহেতু আমার সামনে জায়গা নেই, তা অল্প জায়গা, তা আমি অল্প জায়গাতেই একটু লেপে নিই, না লেপলে পুজোর দিনে ভালোও দেখা যায় না। লেপা হয়ে গেলে তারপরে আমি স্নান সেরে নেব। আমাদের আম ছাপতে হয় স্নানের সময়, তারপরে খেজুর জাম অনেক কিছুই আমাদের লাগে। তা দেখো সেগুলো করে আমি স্নান সেরে পুজোর ওখানে চলেও গেছি। যেহেতু ঠাকুরমশাই চলে আসবে, তার জন্য আমি গিয়ে একটু জোগাড় করে দিচ্ছি। তা ভাবলাম ফলগুলো আমি বানিয়ে দিই, সবাই সবার কাজগুলো করছি, একা আমি সবার সঙ্গে করছি। ইতিমধ্যে আমাদের ঠাকুরমশাই এসে গেছে, আমি তখন গেছিলাম শাড়ি পরতে। বিষ্ণুর নামাদাম জ্যৈষ্ঠ মাসে সবশিষ্ট গোত্রায় মিনতি, তাই তো দাসী সর্বাপু শান্তি পূর্বক সর্বমঙ্গল পরিবার মঙ্গলায় কারণ কামনায় সন্তান সন্তনাদির মঙ্গল কামনায় দীর্ঘায় কামনায় নিষাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী নমঃ ওম নমঃ মদন গজান বিঘ্ন নাশ হিত বিঘ্নি প্রায় নমো নমঃ এষ গন্ধ ওং নমঃ এষ গন্ধ ওং নমঃ ওং নমঃ শিবায় এষ সা চন্দন গন্ধ নম শিবায় এষ ধূপদীপ নম শিবায় এষ মনন দেবী কায় নম এষ গন্ধ নম ষষ্ঠী দেবী কায় নম এষ ধূপদীপ নম ষষ্ঠী দেবী কায় নম এষ মনন বিদায় নম ষষ্ঠী দেবী কায় নম খণ্ড পালন বিদায় নম ষষ্ঠী দেবী কায় নম মানত জন দায় নম ষষ্ঠী দেবী কায় নম এষ দায় ষষ্ঠী দেবী কায় নম স্নান নারায়ণী নমস্তুতে নম জয়ং দেবী জগত মাতা জগত আনন্দনা কারিণী পোষিত মামা ষষ্ঠী। দিকে দেখো ঠাকুর মশাই আমাদের ষষ্ঠী পুজো করে দিয়ে চলে গেছে। তারপরে যে নিয়মগুলো আমাদের থাকে সেই নিয়মগুলো পালন করছি। দুপুরের আটি বেঁধে দেয়, সেই আটি খুলে ওই ষষ্ঠী মায়ের কাছে দিতে হয়। অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি পালন করলাম। এবার প্রসাদ খাওয়ার পালা, তা সবাইকেই প্রসাদ দেওয়া হচ্ছে। ভিডিওটি এই পর্যন্ত রাখছি, আসছে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।